মাটি ধরে মহামায়ার আরাধনায় আমাদের এই ভারত ছন্দ আমরা উপভোগ করছি আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের উপস্থিতি আমাদের উদ্বুদ্ধ করছে। পেছনে যারা কাজ করেছেন, যারা আজকের এই অনুষ্ঠানের শ্রেষ্ঠত্ব বা আজকের অনুষ্ঠানের কার্যত সফল হয়েছে সেটার দাবিদার যারা হচ্ছেন, যোগমায়া মন্দিরের সম্মানিত আহ্বায়ক মণ্ডলী ও সমন্বয়কারীগণ, আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব আমাদের যোগমায়া মন্দিরের আহ্বায়ক কমিটি সহ আমাদের সমন্বয়কারী সকল সদস্যদের। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে মঞ্চে ডেকে নেব বেঙ্গলি ফাউন্ডেশন অফ নিউ ইয়র্ক ইন যোগমায়া মন্দিরের আহ্বায়ক গোবিন্দজি পানিয়া। সবাই একটু হাত তালি দিবেন ওনার সুনির্দিষ্ট উদ্যোগে, ওনার উদ্যোগে, ওনার সুনির্ভর চিন্তাধারার মাধ্যমে আমরা আজকে সুন্দর একটি শারদ সন্ধ্যা উপভোগ করলাম। আমরা দুর্গা পুজো একটা মহোৎসব আমরা উপভোগ করলাম, ধন্যবাদ আপনাকে। এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমি যোগ্য আহ্বায়ক বিশ্বজিৎ সাহাদাকে। ওনার সুন্দর সঞ্চালনায় আমরা গত তিন দিন যাবৎ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পেরেছি। এরপর আমি মঞ্চে ডেকে নেব যোগ্য আহ্বায়ক পলাশ ঘোষ দাদাকে। ওনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ধ করেছে। এরপর আমি ডেকে নেব আমাদের সমন্বয়কারী সদস্যকে, তার মধ্যে অন্যতম হলেন শ্রীমান রঞ্জিত দেব, যার জন্য আপনারা এই ডেকোরেশন দেখতে পাচ্ছেন, এই সুন্দর যে আলো ঝলমল করা এই ডেকোরেশন, তার পিছনে কারিগর হচ্ছেন আমাদের সমন্বয়কারী রঞ্জিত দেব। আমি রঞ্জিত দাদাকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমি মঞ্চে ডেকে নিচ্ছি শিশির বিশ্বাস দাদাকে, যার হাতের জাদুতে আমরা মহাপ্রসাদ আমরা উপভোগ করেছি। সেই শিশির দাদা তোমার কঠোর পরিশ্রমের কারণে আমাদের অনুষ্ঠান সফল হয়েছে। আমি মঞ্চে ডেকেছি বিশ্বজিৎ দে দাদাকে, যার অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত আমাদের এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করেছে। আমি মঞ্চে ডেকেছি লিটন চৌধুরী দাদাকে, ওনার সুনিপুণ বুদ্ধিমত্তার কারণে আমরা আসলে আমাদের যোগমায়া মন্দিরের দুর্গোৎসব আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি আপনাদের কাছে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি
প্রিয় সহযোগী মণ্ডলী, প্রিয় ভাই বোনেরা, দিদি বন্ধুরা, সবাই একটু হাত দেখতে চাই সবাইকে। আমার শুভ বিজয়ী একটা হাত দেখব। যোগমায়া মন্দিরে আজকে যে প্রাণের মিলন মেলা, দুর্গোৎসবের আজকে শেষ দিন, আপনারা কারা কারা নাচতে চান আমি একটু দেখতে চাই। তাদের একটু কি সামনে আসবেন? সবাইকে আমার শুভেচ্ছা, নমস্কার, সামনে আসেন। এবং যারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে, আমি দু একজনের নাম বলবো শুধু, কারণ সবার নামগুলো আসলে মনে রাখা অনেকে। যোগমায়া মন্দিরের সর্বজন, সর্বপরিবার, এবং আমাদের গোবিন্দ বানিয়া দাদা, আমার বন্ধু বিশ্বজিৎ থেকে শুরু করে আরো যারা যারা আছে, চলুন আপনারা সহ সবার জন্য একটা জোরে করতালি দিব। আমি একটা কীর্তনাঙ্গিকের একটা গান গাইছি, যেহেতু এটা মায়ের উৎসব। তারপরে আমি ফিরে যাব আপনাদের সেই পুরনো গানে। একটু প্রেশার দে। এই দিদি আবার চলে আসুন আপনাদের জন্য।